আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পনেরো ডিসেম্বর তেইশ এতদিন পর চর্মনায়ের এ কেমন সুর বিএনপি জামাত কি করছে চর্মনাই কি চাইছে দেখুন চর্মনায় দৃষ্টি কি দু হাজার সালের নির্বাচন এই নির্বাচন কেন্দ্রিক এবারে নির্বাচন সুষ্ঠু হোক বা সরকার দাবি মানতে বাধ্য হোক আমার মনে হয় সেদিকে চর্মনার কোনো আগ্রহ নেই চর্মনায় হাত গুটিয়ে বসে আছে শিডিউল ঘোষণা করার পর তাদের দুই শীর্ষ নেতা তাদেরকে রাজপথে একবারের জন্য দেখা যায়নি তারা বক্তব্য বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছেন কার্যকর কোনো সরকার বিরোধী কর্মসূচি নেই যদিও বলেছিল সরকারকে এই করা হবে সেই করা হবে তিন নভেম্বর মহাসমাবেশ হুমকি দামকি দিয়েছিল কিন্তু দিন শেষে তারা কিছুই করেনি একেবারে চুপসে আছে এমন এমন কর্মসূচি দিয়ে শুক্রবার শুক্রবার আসলে মাঠে নামছে মানে সরকারকে নির্বিঘ্নে পথ চলার সুযোগ করে দিচ্ছে এছাড়া অন্য কিছু নয় দর্শক এখন আবার দেখেন যেখানে শিডিউল ঘোষণা হয়েছে নির্বাচনে অনেকগুলো ধাপ শেষ হয়েছে নির্বাচনে প্রচারণা শুরু হবে নির্বাচন হতে যাচ্ছে এটা নিশ্চিত মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে যাচ্ছে বাঘ করে মোটামুটি নিশ্চিত এগুলো বুঝতে পেরেও জাতীয় পার্টি এখনও যার কোনো ভিত্তি বা সময় নেই দেখেন গণমাধ্যমে খবর বেরিয়েছে সুষ্ঠু নির্বাচন করতে চর্মনায় ফিরে তিন প্রস্তাব এখন কি প্রস্তাবের সময় সুষ্ঠু নির্বাচন করতে এখন দেয় প্রস্তাব অথচ নির্বাচনী প্রচারণা শুরু হবে কয়েকদিন পরেই তাহলে এই প্রস্তাব কিসের দু হাজার উনত্রিশ সালের পরবর্তী নির্বাচনের দিকে চরমনায় দৃষ্টি এই নির্বাচনে সরকারকে লাইসেন্স দিয়ে দিয়েছে নাকি তাহলে এখন আবার প্রস্তাব কেন কীসের প্রস্তাব আপনি বলেছিলেন যে এক সপ্তাহ পর আন্দোলনে নামবেন মানে দশ ডিসেম্বর থেকে দশ নভেম্বর থেকে অথচ এক মাস দেড় মাস পার হয়ে গিয়েছে কোনোই খবর নেই কোনো আন্দোলনে নামতে পারেনি বিরোধী দলের সাথে কোনো সমন্বয় আসতে পারেনি ওই অর্থে কোনো আলাপ আলোচনা বা কিছুই করতে পারেনি তাহলে এখন কিভাবে জনগণকে বিভ্রান্ত করছে আওয়ামী বলয়ের রাজনীতি করছে আওয়ামী লীগকে বিরোধী দলে থেকেও যে উপকার করা যায় তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চরমনাই করে যাচ্ছে এখনও প্রস্তাব নিয়ে ব্যস্ত আছে তারা গণমাধ্যমে একটা প্রেস রিলিজ পাঠিয়েছে আমাদের কাছে এসেছে রাজনৈতিক কর্মসূচি বন্ধের যে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন নিয়েছে এটা বাতিল করতে হবে চর্মন পীর কিন্তু তাও এর বিরুদ্ধে কঠোর কোনো হুমকি দিতে পারেনি কারণ তারা তো আওয়ামী লীগ বলায় রাজনীতি করে রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মন আইপির এক বিবৃতিতে তিনি বলেন আঠারো ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনে অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন ইসি পাতানো নির্বাচনকে বৈধতা দিতে ইসি জনবিদ্বেষী সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই প্রতিবাদ জানালেও এই সিদ্ধান্তটা চরমনের জন্য ভালো হয়েছে তারা তো এমনিতে আন্দোলন করতে চায় না আমাদের সমালোচনার ফলে শুক্রবার শুক্রবার মাঠে নামে লোক দেখানো এখন এই শুক্রবার শুক্রবার কষ্ট করে মাঠে নামতে হবে না শীতের সিজন তো ওয়াজ নসিহত নিয়ে ব্যস্ত থাকতে পারবে ভালো হয়েছে যেহেতু অনুমতি দেওয়ার সুযোগ নেই আর তাদের যে কর্মসূচি ওটা তো আর অনুমতি ছাড়া করা যায় না অনুমতি ছাড়া করা যায় বিএনপি জামাতের যে হরতাল অবরোধ কিন্তু তারা যে পুলিশের অনুমতি নিয়ে পুলিশকে খুশি করে সরকারের মন যে কর্মসূচি করে সেটা এখন আর করা লাগবে না তাদের জন্য যথেষ্ট ভালো হয়েছে মনে মনে তার এটাকে স্বাগত জানিয়েছে আমরা যদি বলি কারণ দেখা হলে তো অনেকে বলি বলতাম এক সময় যে আপনাদের বা কথাবার্তা হয় তাদের শীর্ষ নেতাদের সাথে যে আপনারা কী করছেন আপনারা বলেছিলেন এটা করছেন এটা তখন কোনো সদুত্তর দিতে পারে না তখন নিজেদের সক্ষমতা দুর্বলভাবে দেখায় আর মাঠে যখন কথা বলে বা বিএনপি জামাতের সাথে যখন তুলনা হয় তখন নিজেদের সক্ষমতা শক্তিশালীভাবে দেখায় দ্বিমুখী নীতি আর এখন অ্যাটলিস্ট বলতে পারবে আমাদের যে না আমরা কীভাবে আন্দোলন করব যেমন হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা কি বেআইনি প্রোগ্রাম করবে অবৈধ সমাবেশ করবে এটা তো হতে পারে না নিষিদ্ধ করেছে কি করব একটা যুক্তি আমার মনে হয় পেলন এপি বলেন গণতান্ত্রিক দেশে এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার এই চক্রান্ত প্রত্যাহার করতে হবে মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার এই অশুভ উদ্যোগকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটকে আরো ঘনভীত করবে তিনি বলেন বিরোধী দলবিহীন প্রহাসনের সাত জানুয়ারির প্রশাসনের সাত জানুয়ারির নির্বাচনের নামে ভাগ বাটোয়ার মাধ্যমে ডামি নির্বাচনকে কেন্দ্র করে আঠারো ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণে আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনে অনুমতি না দেয় দলবাজ ইসির আবেদন আমলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্র নিষেধাজ্ঞা দেশের সংকটকে আরও প্রকট করে তুলবে দেখেন ঘুরে ফিরে কিন্তু তাদের ক্ষোভের জায়গাটা যতটা না সরকারের উপর তার চাইতে বেশি ইসির উপর নির্বাচন কমিশনের দিকে কারণ নির্বাচন কমিশন তাদের সেকেন্ড পিরকে ইন্তেকাল করেছেন কিনা সেই প্রশ্ন করেছিল যদিও আমরাও তো ওই সি তীব্র সমালোচনা করেছিলাম মুক্তি রেজাল করিম বলেন জনগণের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে দুঃশাসন দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের ভয়াবহ দুর্গতির মধ্যে নীল নকশার এই অন্যায় পদক্ষেপ গণ মানুষের ঘৃণাভরে দিক আর জানাচ্ছে ইতিমধ্যে নাম সর্বোচ্চ রাজনৈতিক দলকে নিবন্ধন এবং ভুয়া প্রাতিষ্ঠানিক নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে স্বীকৃতি দিয়ে সরকারের নির্দেশনা প্রতিপালন করেছে নির্বাচন কমিশন ওই নির্বাচন কমিশনের প্রদিক্ষোভ দেখেন চর্মনাই কিন্তু বলতে পারলো না যে এই সিদ্ধান্ত আমরা মানি না আমরা সব সমাবেশ করবো এরকম ঘোষণা কিন্তু তারা দেওয়ার সাহস দেখাতে পারলো না কিন্তু কথা তো বড় বড় বলে সামনে কর্মসূচিতে তেমন না দেখলেও বড় বড় কথায় কি ঠিকই দেখতে পাবেন বিবৃতির মধ্যেই থাকবেন শিডিউল ঘোষণা করার পরে রহস্যজনক মাঠে দুই পীরের এক পীর নাই আবার শীতের দিন ওয়াজনসিয়ত তো আছেই এই হচ্ছে রাজনীতিবিদ যে ওয়াজে ওয়াজকে গুরুত্ব দেয় বেশি রাজনীতির চাইতে এরা আসলে দেশকে কি দেবে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশনও দুই হাজার চোদ্দো সালের ভোটারবিহীন প্রহসন বা দুই হাজার আঠারো সালের নিশিরাতের ভোট প্রদানের মতো আরও একটি প্রহসন নির্বাচন আয়োজন করছে জনগণ পরিকল্পিতভাবে ভাট বা ভাগ বাটরে নির্বাচনকে বর্জন করছে বারো কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে নির্বাচনকালীন জাতীয় সরকার অধীনে অনুষ্ঠিত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য দেখেন বিএনপি জামাত কি বলছে আর তারা তিনটি প্রস্তাব নিয়ে এসেছে সুষ্ঠু নির্বাচনের জন্যে যেটা বিএনপি জামাতের সাথে সম্পূর্ণ ভিন্ন সুর মিলে না কোনো দলের সাথে মিলে না এর মানে আওয়ামী লীগ বলছে এক কথা আওয়ামী লীগের কথার ভাবার্থের সাথে চর্মনের এই প্রস্তাবের মিল আছে বিএনপি জামাত সমস্ত বিরোধী দল বলছে এক কথা আর চরমনের প্রস্তাব হচ্ছে এক ধরনের এই ভিন্ন কথা কারোর সাথে মিলে না এটা বলে কি বোঝাতে চান এটা বলে কার্যত সরকারকেই

না এটা বাংলাদেশের ক্ষেত্রে যৌক্তিক নয় তারপরও কেউ বলছে না তারা বলছে তারা এখনও এই পিআর সিস্টেম নিয়ে পড়ে আছে এর মানে কি পিআর সিস্টেম দুই হাজার সালে যাতে করা যায় সেই সিস্টেম পিআর সিস্টেম করলে তারা একটা আসন পাবে কারণ এক পারসেন্ট আছে আর পিয়ার সিস্টেম না করলে কোনো আসনই পাবে না এই ভয় তারা এটা নিয়ে ব্যস্ত আছে তাদের দৃষ্টি এখন দুই হাজার উনত্রিশ সালের দিকে আমরা মনে করি চর্মনাইকে আমরা শ্রদ্ধা করি এই জন্য বলবো যে এই সব প্রস্তাব প্রস্তাব বাদ দিয়ে জনগণের কাতারে আসুন বিএনপি জামাতের সাথে জোট বা যুগপথে আসুন আমরা শ্রদ্ধার সাথে সে আহ্বান জানাই আপনাদের মরুদ্রাও চাই সেটা